স্বাধীনতার পর থেকেই দেশে উন্নয়নের সাথে সমানতালে বাড়ছে দুর্নীতি আর উন্নয়ন হয়েছে প্রথাগতভাবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা দেশের উন্নয়ন টেকসই হবে কিনা সরকার ঋণের ফাঁদে পা দেবে কিনা তা চিন্তার বিষয় বলে মন্তব্য করেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ড মোস্তাফিজ রহমান দীর্ঘমেয়াদী ঋণ অর্থ আদায় করতে না পারায় দেশের অর্থনীতি বিপাকে পড়ছে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ রহমানের রিপোর্ট স্বাধীনতা উত্তর বাংলাদেশে গত পঞ্চাশ বছরে দেশের অর্থনীতি রাজনীতি সমাজ ও সংস্কৃতির অবস্থান নিয়ে প্রখ্যাত গবেষক ও লেখকদের সমন্বয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি মোরক উন্মোচন অনুষ্ঠানে বইটির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন গত পঞ্চাশ বছরে দেশ যেমন এগিয়েছে উন্নয়নের নানা সূচকে তেমনি বেড়েছে দুর্নীতি বাংলাদেশে আমি দেখেছি দ্যার আ স্টেবল করাপশন ইকুলিব্রিয়াম এবং স্টেবল করাপশন ইকুইব্রিয়াম ভাঙার জন্য উই নিড স্ট্রং পলিটিক্যাল উইল আগে করাপশন কেন করতাম আমার সুবিধার জন্য এখন করাপশন করতে হচ্ছে আমাকে প্রোটেক্ট করার জন্য বাংলাদেশ এখন আটকে গেছে শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে প্রযুক্তি প্রযুক্তি প্রশিক্ষণ শিক্ষা এটার একটা সমন্বয় আমার করতে হবে আমি অনেক অবকাঠামো করেছি ট্রান্সপোর্ট লিঙ্ক করেছি এগুলোকে আমার ট্রান্সপোর্ট করিডোর থেকে ইকোনমিক করিডোরে আমাকে নিতে হবে আলোচনায় উঠে আসে ব্যবসায়ী বান্ধব সরকার ব্যবস্থার নেতিবাচক প্রভাব নিয়েও এ সময় অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোভান বলেন আমানতকারীদের অর্থ নিয়ে দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে সরকার যা ফেরত পাওয়া নিয়ে তৈরি হচ্ছে সংশয় আর এ কারণেই দেশের অর্থনীতি বিপাকে পড়ছে আমরা দেখছি আমানতকারীদের অর্থ দিয়ে বাণিজ্যিক ব্যাংক তাদের আর্থিক সংকট নিরসন করছে যা হওয়ার কথা ছিল না আবার অনেকে দীর্ঘমেয়াদী ঋণ নিচ্ছে পরে তা আদায় করতে পারছে না সরকার এখন এই পরিস্থিতি অনেকটা বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে আলোচনায় অংশ নিয়ে বক্তারা আরও বলেন স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক সহিংসতাকারীরা সবসময় সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে অর্থনীতির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে দেশকে শ্রমনির্ভর করার তাগিদ দেন অর্থনীতিবিদ ও গবেষকরা নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা হবে শুধু বিকাশে বিএনপি সরকার যেখানে ঘোষণা দিয়েও জনগণকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল সেখানে বর্তমান সরকার জনগণকে মাছ ভাতের নিশ্চয়তা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি মানুষের যেন স্বাস্থ্যের ক্ষতি না হয় এবং বিদেশে যেন মাংস রপ্তানি করা যায় তাই স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশুপালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা সহ গবাদি পালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী প্রদর্শনীতে প্রায় চারশোটি স্টল স্থাপন করা হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার বরাবরই গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে ফলে বর্তমানে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে আমাদের আমিষ আমরাই তৈরি করব আমাদের দেশের মানুষকে দেব আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া এরপরে কারো কাছে মুখ কি হয়ে থাকবো না আমরা নিজে উৎপাদন করব প্রতিটি জিনিস সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে যেন মাংস রপ্তানি করা যায় সেজন্য স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী আমাদের যে সমস্ত পশু পালন করা হয় বা তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে পালন করার ব্যবস্থা নিতে হবে আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চাই আর সেই সুযোগটা আমাদের নিতে হবে বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কিনা বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে ঘোষণা দিয়েও দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বর্তমান সরকার জনগণকে মাছ ভাত খাওয়ার নিশ্চয়তা দিয়েছে খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল মাছে ভাতে বাঙালি আমরা তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই ডাল ভাতের অভাব নাই রাস্তাঘাটে নয় বরং নির্দিষ্ট জায়গায় কোরবানি দেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান উদ্বোধনী অনুষ্ঠান ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে একশো ও খোলা তেলের দাম দুই টাকা কমে একশো টাকা নির্ধারণ করা হয়েছে যা মিলগেটে এখন থেকে কার্যকর হবে দুপুরের সচিবালয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এছাড়া প্রথমবারের মতো পাম তেলের দাম প্রতি একশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে এই বৈঠকে রোজায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে শুল্ক কমিয়ে ভোজ্য তেলের দাম প্রতি লিটারে দশ টাকা কমিয়েছিল সরকার পনেরোই এপ্রিল থেকে সেই শুল্ক মুক্ত সুবিধা উঠে যাওয়ায় আবারও লিটারে দশ টাকা বাড়তে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন আর আজ বৈঠক শেষে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি একশো উনপঞ্চাশ থেকে একশো সাতচল্লিশ টাকা ও বোতলজাত একশো তেষট্টি টাকা থেকে একশো সাতষট্টি টাকা করা হয় আর পাঁচ লিটারের বোতলের দাম আটশো টাকা থেকে বাড়িয়ে আটশো টাকা নির্ধারণ করা হয়েছে

প্রতিরক্ষা কূটনীতি জোরদার ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে এই খাতে বাজেট ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুপুরে রাজধানীর স্কাটনে বীজ মেলনায়তনে প্রতিরক্ষা কূটনীতি বিষয়ক এক সেমিনারে তিনি কথা বলেন সেনাপ্রধান বলেন মিয়ানমার সংকট মোকাবেলায় মোকাবিলায় দুদেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা চলছে তবে সংকট মোকাবিলায় এক পক্ষকে খুশি করে বাকিদের নারাজ করা হবে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি জুনাদ আল হাবিবের রিপোর্টে দেশের জাতীয় স্বার্থরক্ষা ও পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা কূটনীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে রাজধানীর স্কাটনে এক সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেমিনারে প্রধান বলেন কারো সঙ্গে শত্রুতা নয় বন্ধুত্ব সবার সঙ্গে রাষ্ট্রের এমন বৈদেশিক নীতি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থান প্রতিরক্ষা কূটনীতির সফল প্রয়োগের ফল উল্লেখ করে সেনা প্রধান আরও বলেন এখাতে দক্ষতা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বর্তমান বিশ্বে সামরিক সক্ষমতা শীর্ষে থাকা আমেরিকা প্রতিরক্ষা খাতে প্রচুর অর্থ খরচ করে আমরা যদি আমাদের সামরিক কূটনীতি জোরদার করতে চাই আর এ খাতে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে চাই অবশ্যই আমাদের রিসোর্সের পাশাপাশি বাজেট বাড়াতে হবে এদিকে মিয়ানমারের শীর্ষ কয়েকজন সেনা অফিসারের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় চলমান সংকট মোকাবেলায় এক পক্ষকে খুশি করে বাকিদের নারাজ করা হবে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সেনাপ্রধান মিয়ানমারের সাথে আমাদের যথেষ্ট এঙ্গেজমেন্ট রয়েছে চলমান সংকট মোকাবেলায় যা যা করণীয় সবটুকুই করছি আমরা তবে সে দেশের শীর্ষ কিছু কর্মকর্তার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় এক্ষেত্রে কিছু ঝুঁকি রয়েছে তবে আমরা স্পষ্ট করে বলছি মিয়ানমার ইস্যুতে একজনকে খুশি করে বাকিদের নারাজ করবে না বাংলাদেশ সেনাবাহিনী তার সঠিক অবস্থানে রয়েছে সেমিনারে উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বিজের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আবু বকুর সিদ্দিক জুনায়দাল হাবিব NTV News, Dhaka. বিরোধী দল যাতে সরকারের স্বেচ্ছাসাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস না পায় সেজন্য বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব রশিদ হাবিব সহ দলের চার নেতাকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন সাতই জানুয়ারির প্রহসনের নির্বাচনের পর জোরালোভাবে শুরু হয়েছে বিএনপি সহ বিরোধী দলগুলোর ওপর নানান কায়দায় নির্যাতন তার অভিযোগ বিরোধী দল ও মতের মানুষকে ঘায়ল করতে লাগামহীন গতিতে মিথ্যা মামলায় সাজা দেয়া ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে সরকার তাদের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব সাজা বাতিল করে হাবিব সহ সব নেতা মুক্তির দাবি জানান তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন উপজেলা নির্বাচনে বিএনপির কেউ ব্যক্তিগতভাবে অংশ নিলে সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন পাশের দেশের সহায়তায় সরকার জনগণকে বন্দি করেছে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপির এই শীর্ষ নেতারা এসব কথা বলেন নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট রাজধানীর মগবাজারে বিএনপির কেন্দ্রীয় কমিটির অসুস্থ সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রেজা সঙ্গে সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খান সাংবাদিকদের তিনি বলেন আওয়ামী লীগের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এ কারণে উপজেলা নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বিএনপি তবে প্রান্তিক পর্যায়ে কে কিভাবে নির্বাচনে অংশ নিবে সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত বা কথা বলার সময় নয় বিএনপি এটা স্পষ্ট করে দিয়েছে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ব্যতি রেখে এই সরকার এবং এই সরকারের সাজানো নির্বাচন কমিশনের কোনো নির্বাচন আমরা যাব দলীয় নির্বাচন নাই হয় তাহলে তো কোনো রাজনৈতিক দলে সেই নির্বাচনে যাওয়া না যাওয়া এই প্রশ্ন অর্থ এখানে গ্রামে গঞ্জে কে নির্বাচনে যাবে না যাবে এটা এটা তো বিএনপি দলীয়ভাবে কোনো দেখার বিষয় না আমরা অতীতে দেখেছি বিএনপির সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন সাম্প্রদায়িক শক্তির একটি দেশের সহায়তা নিয়ে আওয়ামী লীগ কখনো দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে পারবে না মানুষ শুধু বিএনপি নয় সকল জনগণকে আপনারা বন্দি করে রেখেছেন শুধুমাত্র পার্শ্ববর্তী দেশে তাদের সহায়তা নিয়ে ওবায়দুল কাদের এখন বলছেন কি জানেন বিএনপি সহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব আপনারা দেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেন রিজভীর অভিযোগ ফিলিস্তিন নিয়ে মায়াকান্না করলেও আসলে সরকার তলে তলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে নিয়ামুল আজিজ সাদেক এনটিভি নিউজ ঢাকা বিএনপি অবস্থান নেওয়ায় ভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও কৌশলগত অবস্থান নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক কাদের আর তাই আওয়ামী লীগ এবার দলীয় প্রতীক বরাদ্দ দিচ্ছে না জানিয়ে তিনি বলেন জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যাতে নির্বাচিত হয় সেটাই আওয়ামী লীগ প্রত্যাশা করে বিবৃতিতে এসব কথা বলেন তিনি জানান উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি ও দলীয় নেতারা যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারেন সেজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক নির্দেশ দেওয়া হয়েছে দেশের জনগণ যখন নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে বিএনপি নেতারা তখন দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বলেও অভিযোগ করেন কাদের ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সাথে বৈঠক করেছেন বিএনপির নেতারা বাড়িধার ব্রিটিশ হাই হাইকমিশনারের কার্যালয়ে এই বৈঠক হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলবগিরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বিকেলে বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেয় ব্রিটিশ হাইকমিশন বর্তমান পরিস্থিতিতে বিএনপির রাজনৈতিক কৌশল কী তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয় মুজিবনগর সরকারের চারশো টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়া রহমান অথচ এখন বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস পালন করে না এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ গ্রিসের রাজধানী এথেন্সে বুধবার স্থানীয় সময় রাতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রেস আয়োজিত সভায় কথা বলেন তিনি মন্ত্রী গ্রিসের রাজধানীতে আয়োজিত নবম আওয়ার ওশান কনফারেন্সের যোগ দেওয়ার উদ্দেশ্যে এথেন্সে অবস্থান করছেন এ সময় প্রবাসীদের আইন মেনে ও পরিশ্রমী জীবনের প্রশংসা করে এই সুনাম অক্ষুণ্ণ রাখতে ও সবাইকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান আজকে যে লম্বা কথা বলে এমপি নেতাদের একটু জিজ্ঞেস করবেন আমাদের 400 টাকা করে বেতন দিত সেটা খবর জানতো না আগামীকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন একুশ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচনে ছয়জন স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এক প্যানেলে জোট বেঁধেছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আরেক প্যানেল থেকে লড়ছেন নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুন আক্তার চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে সকাল নয়টায় শুরু হয় দুপুরে একটা এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে পোস্টার ব্যানারে চলছে জোর প্রচার তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন বিভিন্ন মাধ্যমে অপপ্রচার রোধে ভারতের সাথে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করে একসাথে কাজ করা হবে দুপুরে সচিবালয়ে ভারতের প্রণয় ভার্মার সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি ভারতের সরকারি টেলিভিশনে বিটিভির জন্য নির্ধারিত সময় আরো বাড়ানো এবং সেখানকার দর্শকদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী প্রশ্নের জবাবে ভারতের আসন্ন নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি আর দুই দেশের চলচ্চিত্র ও সংশ্লিষ্ট ইনস্টিটিউটের তথ্য আদান প্রদান ও প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ভারতের হাই হাইকমিশনার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি করা সম্ভব নয় আর স্মার্ট হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কাউটস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন অভিভাবকদের প্রতি নিজ সন্তানকে স্কাউটিং কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য আহ্বান জানান বলেন এতে নতুন প্রজন্ম দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে অন্যথায় চতুর্থ শিল্প বিপ্লবের ফলে যে পরিবর্তনগুলো আসছে তার সাথে নতুন প্রজন্ম তাল মিলিয়ে চলতে পারবে না এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্কাউটসকে এগিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা যাত্রীরা গাজীপুরের ঢাকা ময়মসিংহ সড়কে দীর্ঘ যানজটের কবলে পড়েছে বিকেলের পর থেকেই ঢাকাগামী ময়মসিংহ সড়ক গাজীপুর চৌরাস্তা থেকে সালনা হয়ে পোড়াবাড়ি পর্যন্ত দীর্ঘ দশ কিলোমিটার যানজট সৃষ্টি হয় একই স্থানে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তিতে পড়ে যানবাহন এবং যাত্রীরা রাতসোয়া দশটার পরে থেমে থেমে দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে এই মহাসড়কে পুলিশ জানায় মহাসড়কের ফ্লাইওভারগুলোতে ওঠার সময় এবং নামার সময় যাত্রী ওঠা নামা করানোর কারণে যানজট কিছুটা বেড়েছে এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুর্তে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্টব্যাক